দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বলছেন আজকের রান্নায় নওশিন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আরো ভালো থাকবেন কারণ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে খুব প্রিয় একজন মানুষ খুব প্রিয় একজন অভিনেত্রী তাজিন আহমেদ চলুন তার সাথে কথা বলি তাজিন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের আমন্ত্রণে আসার জন্য এবং অনেক দিন পর দেখা হলো হ্যাঁ আর তুমি যে বলছিলেন আমাদের প্রিয় একজন মানুষ তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ কি দেখছি আমরা এটা হচ্ছে খুবই ইজি একটা রান্না এবং ইনগ্রেডিয়েন্টস খুবই কম লাগছে এক প্ল্যান রোল ওকে এক প্ল্যান হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা বেগুনটা লাগবে গোল বেগুনটা হলে ভালো হয় এবং খুব পাতলা করে কেটে নিতে হবে এটা একটু আমি লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি হালকা শেকে নিয়েছি শেকে নিয়েছি আর কি বা তেল ছাড়া চিকেন লাগবে ওকে এটা হচ্ছে লবণ আদা বাটা রসুন বাটা গুঁড়ামরিচ গুঁড়া হলুদ পেঁয়াজ বাটা এবং এটা সয়া সস আর এটা হচ্ছে বেসনটাকে গুলিয়ে রেখেছি পেস্ট করেছি এখন যেটা হচ্ছে যে প্রথমে তেল দিয়ে আমি একটু চিকেনটা প্রিপারেশন করে নেব নশনের কি ঝাল খাবার বেশি পছন্দ আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না মিডিয়াম ইজ ফাইন আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ঝাল ইজ ওকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বাসায় যে আমার ভাইটা আছে সে কেমন খাওয়া পছন্দ করে উনি তো খাওয়ার উপরে দেখলে মনে হয় পছন্দ করে সে খেতে ভালোবাসে বাজার করতে ভালোবাসে বাট কোনো প্রবলেম না একটা বিষয় সেটা হচ্ছে যে সে কখনো রান্না করে দেওয়ার জন্য পেইন দেয় না আচ্ছা বাহ নিজেই করে নিয়ে খেয়ে নিজে করে না বুয়া করে আবার আমার যখন টাইম থাকে তখন আমি করি আবার ম্যাক্সিমাম টাইম আমার শ্বশুরবাড়ি যেহেতু সামনেই সো ওখান থেকেই খাবারটা আসে আমাদের এই মানে জয়েন্ট ফ্যামিলি না হোক কাছাকাছি ফ্যামিলিতে মূলভূতের কাছাকাছি এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় সুবিধাটা পাওয়া যায় লবণটা স্বাদ মতো আর ঝালটা একটু কম দিয়েছি কারণ এটা যেহেতু রোল হবে হ্যাঁ ঝালটা খুব বেশি দেয় একটু পানি লাগবে কাজ যারা করে তাদের জন্য বাসায় যদি হেল্পিং হ্যান্ড না থাকে এবং রাতের আমাদের তো যেহেতু কোনো টাইম নেই সকাল রাতের কোনো টাইম নেই শেষ হওয়ার বাড়িতে গিয়ে কাজটা করা এই কারণে আমার শাশুড়ি দেখা যায় একটু খাবারের পর টেবিলটা গোছানো হ্যাঁ আমার শাশুড়ি দেখা যায় যে উনি খাবার টাবার বক্স টক্স ইয়ে করে দরজাটা বুয়াকে দিয়ে ওনার বাসায় বুয়াকে দিয়ে খুলিয়ে টেবিলে রেডি করে রেখে পাঠিয়ে দেয় আর কি কিন্তু ওটা তো খেতে হবে ওটা তো গোছাতে হবে ওইটাও একটা কষ্ট হ্যাঁ সেটাও ঠিক মশলাটা কষে গেছে হ্যাঁ কষে গেছে এবার চিকেনটা আমি দিয়ে দেবো যেহেতু রোজার সময় সারাদিন কিছু খাওয়া হয় না ভেজিটেবল তো খাওয়াই হয় না সারাদিন সো পেটটাকে নর্মাল রাখার জন্য ঠান্ডা রাখার জন্য কিন্তু আমরা কাবাব টাবাব তো খাই সো বিফে কিন্তু পেটটা আরও শক্ত করে দেয় আর কিছু কিছু মানুষের কিন্তু চিকেনেও অনেক সমস্যা হয় বাট যাদের সমস্যা হয় না তারা কিন্তু অনায়াসে চিকেন খেতেই পারে ইফতারের টেবিলে কারণ আমি মনে করি যে সারাদিন রোজা রাখার পরে তো প্রোটিন দরকার হয় ভিটামিন দরকার হয় সো প্রপার প্রোটিনটা কিন্তু চিকেনে আছে আর যেটা হচ্ছে যে চিকেন ইউরিক অ্যাসিড যাদের রয়েছে শুধু তাদেরই বোধ হয় একটু একটু মানা আছে না তো সবাই সবাই খেতে পারে আর বাচ্চারা তো চিকেনটা পছন্দ করে চাইলে এটার ভেতরে একটু ইয়ে দেওয়া যাতে যেতে পারে ধনে পাতা বা পুদিনা পাতা যদি ইয়ে কেউ চায় একটু কি সয়া সস দেওয়া হবে হ্যাঁ একটু পরে একটু এটা কষে আসলে তেলটা যখন উঠে আসবে তখন সয়া সসটা দিয়ে দেবো যেটা হয় যে রোজার মাস হেলে পড়ে না যতই বাসায় ইফতার বানাই না কেন এত মুখরো চোখ এবং এত দেখতে ভালো ভালো খাবার চারপাশে আসো আসো ডাকতে থাকে সারাক্ষণ খেতে ইচ্ছা করে তবে ওই খাবারটা সপ্তাহে একদিন খেয়ে বাকি দিনগুলোতে বাসায় রান্না করে খাওয়াটাই বোধহয় ভালো এক্স্যাক্টলি তবে আমি একটা স্ট্রিক্ট জিনিস ফলো করি বাসায় এবং আমার বিয়ের পর থেকে এটা আমরা দুজনেই কন্টিনিউ করেছি যে শুটিং করি যেখানেই করি না কেন যদি দূরে কোথাও হয় তাহলে তো আসলে কিছু করার নেই ঢাকা শহরে বাট উত্তরাতে যদি শুটিং হয় আমার আমার বাসাও তো উত্তরাতেই সো আমি ইফতারটা বাসায় গিয়ে করি সেক্ষেত্রে হচ্ছে বাসার খাবারটা খাওয়া হয় ওই একটু সময় ডিরেক্টরদের কাছ থেকে চেয়ে নিই কারণ ইফতারের টাইমটা তো এমনিই একটু বন্ধ রাখে এক্স্যাক্টলি হ্যাঁ সয়া সসটা আমরা দিয়ে নিলাম অল্প একটু দিয়েছি হয়ে গেছে নশি এটাতে আর একটা জিনিস চাইলে আমরা দিতে পারি সেটা হচ্ছে যে বাচ্চাদের আর কি মজার জন্য এখানে বাদাম দিতে পারি আচ্ছা মানে বাচ্চারা তো পছন্দ করে ওদেরকে আসলে মানানো একটা ব্যাপার আমি এখানে রোলগুলো করবো চিকেনটা হয়ে গেছে
নশিনে কি প্রতিদিন রান্না বান্না করা হয়? প্রতিদিন করা হয় না, আমি তবে বাসায় থাকলে করি। বাসায় যদি থাকে, এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বান্ধা, হেল্পিং হ্যান্ড কেউ নেই, সো আমি যেদিন বাসায় থাকছি, আমার কোনো কাজ থাকছে না, সেদিন ওই যে একটু রেডি করে দিলে, কোটা বাছা করে দিলে আমি রান্নাটা করে ফেলতে পারি দুই তিন। তবে ইফতারের টাইমে আমি চেষ্টা করি, যদি বাসায় থাকি, মুড ভালো থাকার উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে। হ্যাঁ হ্যাঁ, আমার আবার মুডটা খুব মানে ফ্ল্যাকচুয়েট করে, সো মুড ভালো থাকলে একটু কিছু একটা ইফতারি নিজেই বানিয়ে ফেলি। কিন্তু ইফতার পরে যে শুটিংয়ে যেতে, তুমি তুমি লাকি যে টাইমটা চেয়ে বাসায় ফিরতে পারো। আমার বাসার কাছে থাকাতে তারপরও পারি না। আমার যেটা মনে হয় যে ইফতার করার পর একটু শুয়ে থাকবো। ও মা, ওটা তো আছে, ওটা তো আছে। আর আমি এমনি অলস প্রকৃতির একটা মানুষ। এই যে এখন বেসমে ভিজিয়ে, ডুবো বেসমে ভিজিয়ে একটা একটা করে ওখানে দিয়ে দেব। শিওর, তেলটাও গরম হয়ে গেছে। খাবার না তুমি যতই মজা করে বানাও, যাকে খেতে দেবে, ওই তুমি যেটা বলে না, মুডের উপরে নির্ভর করে, তাই কিন্তু দেখা যাবে যে মুডটা তার যদি খারাপ থাকে, যাকে তুমি খাওয়াচ্ছো, হাজার ভালো করে রেঁধেও কিন্তু তার মন পাচ্ছ না। পাচ্ছি না, এক্স্যাক্টলি। আমার মনে হয় আপু, আমাদের এটা ভাজতে তো সময় লাগবে, বাইরে থেকে আমি সময় ব্রেক নিয়ে আসি না? অবশ্যই। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দেখব এই এগ প্ল্যান্ট রোল একদম রেডি। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালসন আজকে রান্না নিয়ে। নওশিন আছি সাথে এবং তাজিন আপু চমৎকার একটি রেসিপি তৈরি হচ্ছে, অলরেডি ডান হয়ে গেছে। হ্যাঁ, ওকে হয়ে গেছে। আমরা এখন তুলে ফেলি এক এক করে। নর্মালি বাড়িতে যখন আমরা এরকম ডুবো তেলে কোনো কিছু ভাজি, আমরা কিন্তু একটা কিচেন চাউলের উপরে তেলটা সোক করে তারপরে আমরা সার্ভ করি, তাতে এক্সেস অয়েল যেটা সেটা চলে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখলেন তো কি ইজিলি, কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এগ প্ল্যান্ট রোল। চলুন পুরো রেসিপিটি আরেকবার দেখে নিন। প্রিয় দর্শক, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। অনেক ভালো থাকবেন। এই চমৎকার রেসিপি যেটা তাজিন আপু দেখালো, এই ডিশটা কিন্তু আমরা ইফতারে আজকে খাবো। এখনও সময় আছে, চাইলে আপনি আপনার বাড়ির ইফতারের টেবিলে এটা আজকে দিয়ে দিতে পারেন। অনেক ভালো থাকবেন, দেখা হবে।